অবাক করা বিষয়, গ্রামে কল আছে অথচ জল নেই। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই এবার বিক্ষোভে বাগনানের মানুষ। যেটা জানতে পারা যাচ্ছে যে ওই বাগনানে রাস্তায় আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন সেই ছবি। স্থানীয়দের অভিযোগ যে কল লাগানো হয়েছে তবে তাতে জল আসে না, এবং জলের দাবিতেই তারা এবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্থানীয়দের মধ্যে অসন্তোষ সেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং বাড়ির মহিলারা, গৃহবধূরা তারা রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ জল না থাকলে, জলের সমস্যা হলে সব থেকে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামের বাড়ির মহিলাদের, এবং স্বাভাবিকভাবে বাড়ির সমস্ত কাজ যেহেতু তাদের কাঁধেই থাকে, সেই কারণে তাদের বেজায় সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় থাকতে থাকতে আর তারা পাচ্ছিলেন না, অতিষ্ঠ হয়ে তারা এবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। জানা যাচ্ছে যে জমি বিবাদকে কেন্দ্র করে বচসা, এবং সেই জায়গা থেকে বোনকে খুন করল ভাইয়েরা। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোনকে পিটিয়ে খুনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজু, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে খবর যে এই ভাঙড়ে চার কাঠা জমি নিয়ে কিন্তু বিবাদ ভাই এবং বোনেদের মধ্যে, এবং তারপরেই কিন্তু বোনকে বেধড়ক মারধর করে বাড়িতে পড়েছিল, এবং তারপরেই কিন্তু স্থানীয় মানুষরা খবর স্থানীয় হাসপাতালে, নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত হয়, এবং বোনকে যখন চিকিৎসকরা দেখে কিন্তু মৃত বলে ঘোষণা করে আরবানি বিবি, এবং তার বয়স 47। এবং জানা গেছে যে বাবা মৃত মারা যাওয়ার পরেই কিন্তু তার ভাইয়েরা কিন্তু এই জমি নিয়ে বোনেদের সঙ্গে বিবাদ করে, যেহেতু বড় বোন তিনি ছিলেন। বাবা যখন এই জমি বিয়ে ভাগ করে দিয়ে যায়নি, তার ফলে কি হচ্ছে, বোনেরা এই জমির দাবিদার হয়ে যায়, এবং তারপরেই এই জমি বিবাদকে কেন্দ্র করে ভাইদের মধ্যে প্রায়শই গণ্ডগোল, এবং ছোট ভাই এবং মেজ ভাই মিলেই কিন্তু বেধড়ক মারধর করেন, এবং তারপরেই আশঙ্কাজনক অবস্থায় তিনি বাড়িতে লুটিয়ে থাকেন, এবং তখনই স্থানীয় মানুষরা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় কিন্তু ভাঙড় থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজ বড়ইপুর আদালতে তোলা হবে, এবং তারা পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছে, এবং তারপরেই জিজ্ঞাসাবাদ করে দেখি এর পিছনে আর কারা কারা জড়িত আছে, সমস্তটাই তদন্ত করে দেখছে ভাঙড় থানার পুলিশ। স্বপন, ধন্যবাদ রাজু।